যাকে বলে গোল্ডেন, আলহামদুলিল্লাহ গোল্ডেন আসছে। ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। ছেলে আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছে, আর তার ইচ্ছা যে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার লাইনে যেতে চাচ্ছে। তার বাবা ইঞ্জিনিয়ার, সেও ভাবছে যে না ইঞ্জিনিয়ারিং লাইনিংয়ে যাবো সে। বুয়েটের আর কি সব স্টুডেন্টের যেটা মানে সর্বোচ্চ চাওয়া থাকে যে না বুয়েটের স্টুডেন্ট হওয়ার, সেরকম একটা তার চিন্তাধারা যে ওরকম। আর সম্পূর্ণ সে নিজের, আমি বলবো যে নিজের চেষ্টায় বা তার একটা আত্মবিশ্বাস ছিল যে আমাকে বলতো, ভয়ে ছিলাম যে রেজাল্ট এইবার মান কিন্তু খুবই একটা যে ভালো তা না, জিপিএ অনেক কমে তুলনামূলকভাবে, এবার কিন্তু জিপিএ পরিমাণও কম। তারপর ছেলের একটা আত্মবিশ্বাস ছিল, সবসময় সান্ত্বনা দিত যে না আলহামদুলিল্লাহ আমি পারবো, এটাই একটা আত্মবিশ্বাস ছিল। যাক, সে যেটা ছিল আত্মবিশ্বাস যেটা বলেছে সেটাই হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। ওভারঅল জিপিএ 5, তারপরে সবগুলো অ্যাপ্লাস আসছে, মানে যাকে বলে গোল্ডেন, যদিও সার্টিফিকেটে গোল্ডেন লেখা থাকে না, কিন্তু গোল্ডেন সবাই বলে যে অ্যাপ্লাই সবগুলো 80 পাইছে মানে গোল্ডেন। ভালো করছে ওভারঅল। আর টেনশনে ছিলাম, সারা রাত ঘুমাইতে পারি নাই, সকালে 10টার পরে 11টা যেন বাঁচতেই ছিল না। গণভবনের প্রধানমন্ত্রীর লাইভ প্রোগ্রাম দেখতেছিলাম যে কখন 11টা বাজবে। যাই হোক, উনি বলার সাথে সাথে যখন দেখলাম অ্যাপ্লাই, তারপর শান্তি পাইছে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, আমি চেষ্টা করব আমার পজিশনটা আরও এগিয়ে নিয়ে সেই লক্ষ্য পূরণ করার। রেজাল্ট আলহামদুলিল্লাহ গোল্ডেন আসছে, এখন মার্কও ভালো আসছে, এখন আলহামদুলিল্লাহ যদি ভালো একটা কলেজে হয়ে যায় তাহলে মানে ইটস ক্যান বি ওয়ার্থ ইট। এসএসসি এটা যদি আমাদের পুরো লাইফের সাথে চিন্তা করি, এটা খুবই ক্ষুদ্র একটা জিনিস, এটা হচ্ছে ভালো হতেই পারে খারাপ হতেই পারে, কিন্তু এটা নিয়ে আমাদের মনে হয় না খুব একটা মাথা ব্যথা করা উচিত। যদি ভালো রেজাল্ট হয় তাহলে এটা নিয়ে আত্মহত্যা মানে খুশিতে আত্মহারা হয়ে কোনো লাভ নাই আমাদের, উই হ্যাভ টু কিপ ওয়ার্কিং হার্ড। অ্যান্ড আর যদি রেজাল্ট ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া, এইভাবেই হার্ডওয়ার্ক করতে হবে যাতে আমরা লাইফে কোনো একটা স্টেজে যে হচ্ছে সফল হতে পারি। বাচ্চারা 2 বছর ঘরে আটকা ছিল করোনার কারণে, তারপরে আমরা চেষ্টা করেছি যে পরবর্তী 2 বছর তাদেরকে তাদের যে শিখন ঘাটতি সেটা মিটিয়ে তারা যেন ভালো পরীক্ষা দিতে পারে, এবং বাচ্চাদের এবং অভিভাবকদের এবং সর্বোপরি আমাদের শিক্ষকদের তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় তারা আজকে ভালো রেজাল্ট করেছে। আমি যারা ভালো রেজাল্ট করেছে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আর যারা কোনো কারণে ভালো করেছে এই পরীক্ষায় শেষ নয়, ভবিষ্যতে সামনে এইচএসসি পরীক্ষা আছে, তারা তাদের ঘাটতিগুলো মিটিয়ে ভালো পরীক্ষা দিবে সেই আশা করছি। পরীক্ষার্থী কতদিন ছিল, পাস করেছে কত শতভাগ আমরা জানি, শুধু আপনারা যাইতে বলবেন। 561 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে শতভাগ পাস করেছে আলহামদুলিল্লাহ, এবং 405 জন আমাদের জিপিএ 5 পেয়েছে।